কিরে জয়জিৎ, কি করছিস? এই তো একটু কাজ নিয়ে ব্যস্ত আছি। তুই বল, কি কারণে ফোন করলি? আচ্ছা, বলছিলাম কি, এই তো জগদ্ধাত্রী পুজো এসে গেল, ভাবছিলাম এইবার চন্দননগরে ঠাকুর দেখতে যাব। তুইও যাবি? তাহলে একসাথে যেতাম। না না, আমার হবে না রে, আমার একটু কাজ আছে, তুই অন্য কাউকে দেখ। এই কথা শুনে রাজার একটু মন খারাপ হয়ে গেল। সে তখন তার অন্য আর এক বন্ধুকে ফোন করলো। হ্যাঁ রাজা, বল। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, ভাবছিলাম এইবার চন্দননগরে গিয়ে ঠাকুর দেখব। তুই যাবি? তাহলে একসাথে যেতাম। না রে, আমার হবে না। কেন? দূর, আমার অনেক কাজ আছে, আমাকে বাদ দে, তুই অন্য কাউকে দেখ। রাজা অনেক বন্ধুকে ফোন করলো, কিন্তু কেউ যেতে রাজি না হওয়ায় রাজার খুব মন খারাপ হয়ে গেল। ঠিক ওই সময়, হ্যালো রাজা, ব্যস্ত নাকি রে? না না শুভদীপ, বল। এই কাল পরশু তোর কি কোনো কাজ আছে? না না, কেন বলতো? আরে ভাবছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব, তুই যাবি আমার সাথে? আরে আমিও তো তাই ভাবছিলাম, ঠাকুর দেখতে চন্দননগরে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। অনেককে ফোন করলাম কিন্তু কাউকে পাচ্ছি না। ভালোই হলো তুই বললি, আমি তো দেখ রাজি। চল তাহলে যাওয়া যাক। তারপর দুই বন্ধু মিলে চন্দননগরে যাওয়ার ব্যাপারটা ঠিক করলো। ঠিক হলো তারা একসঙ্গে ট্রেনে করে চন্দননগরে যাবে, আর ঠাকুর দেখে আবার সেইভাবে ফিরে আসবে। যাওয়ার দিন নির্দিষ্ট জায়গায় তারা দেখা করলো। শুভদীপ চল, এইবার আমাদের ট্রেন ধরতে হবে। হ্যাঁ, আগে গিয়ে আমি টিকিটটা কেটে নিচ্ছি, তুই এখানে একটু দাঁড়া। ঠিক আছে। শুভদীপ টিকিট কাটতে যাবে, এমন সময় দেখলো কেউ তার মানি ব্যাগটা চুরি করে নিয়েছে। সে তাড়াতাড়ি এই কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজার খুব খারাপ লাগলো। রাজা তখন বলল, কি আর করবি, বাদ দে, চিন্তা করিস না, আমার কাছে একটু বেশি টাকা আছে, যাওয়া আসা ওখানে ঘোরা ঠিক হয়ে যাবে, আমি টিকিট কাটছি, তুই দাঁড়া এখানে। রাজা টিকিট কাটতে যাবে, এমন সময় সেও দেখল কেউ তারও মানি ব্যাগ চুরি করে নিয়েছে। তখন তারা বুঝতে পারল আসতে গিয়ে রাস্তায় ঘটনাটি ঘটেছে। দুজনেই তখন খুব মন খারাপ করলো। কি হবে এবার বলতো? তাই তো, মনে হয় দেখ আমাদের আর ঠাকুর দেখা হবে না। আরে বাড়ি কি করে ফিরবি আগে সেটা ভাব, ঠাকুর না দেখে যাব না। এমন সময় ওই জায়গা দিয়ে এক খুড়িমা যাচ্ছিল। উনি তাদের কথা শুনে বললেন, বাবারা মন খারাপ করো না, রাস্তায় চলতে গেলে এমনটা মাঝে মাঝে হয়ে যায়, তোমরা ঠিক পৌঁছে যাবে, তোমরা ঠিক ঠাকুর দেখতে পাবে। রাজা কি বলছে বলতো খুড়িমা? উনি বললেন নাকি ঠাকুর দেখতে যেতে পারবো, কিন্তু কিভাবে বলতো তা তো বুঝতে পারলাম না। ওই সময় একটা ট্রাক সামনে এসে দাঁড়ালো। এই ছেলেরা এখানে একটু শোনো তো। হ্যাঁ কাকা বলুন। আমি মানকুণ্ডু যাব, আমার মোবাইলটা না বৃষ্টির জল পড়ে বন্ধ হয়ে গেছে, একদম কাজ করছে না, তাই কোন দিকে যেতে হবে রাস্তাটা ঠিক বুঝতে পারছি না, তোমরা কি কেউ রাস্তাটা জানো? আরে মানকুণ্ডু তো চন্দননগরের ওইখানে, তুই জিজ্ঞাসা কর, বল যে আমরা বলতে পারি, কিন্তু আমাদের কি উনি নিয়ে যাবেন ওখানে? হ্যাঁ জানি, তবে আমরা ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা আপনাকে রাস্তা দেখিয়ে দেব। সে ঠিক আছে, কিন্তু আমার গাড়িতে না সব জিনিস ভর্তি রয়েছে, তোমাদের মধ্যে একজনই যেতে পারবে। এই কথা শুনে শুভদীপ বলল, রাজা তোর তো ওইখানে ঠাকুর দেখতে যাবার খুব ইচ্ছে, তুই চলে যা, আমি ফিরে যাচ্ছি, আমি বাড়ি ঠিক পৌঁছে যাব, তুই চিন্তা করিস না। না দেখ সেটা হয় না, গেলে দুজনেই আমরা যাব, নাহলে কেউ যাব না। এই বলে সে ট্রাক ড্রাইভারকে যতটা বোঝানো সম্ভব সেইভাবেই পুরো রাস্তাটা বুঝিয়ে দিল। কিন্তু তাদের মধ্যে কেবল একজনের পক্ষে তার সাথে যাওয়া সম্ভব নয় এটাও জানালো। এসব শুনে ট্রাক ড্রাইভার তখন তার গাড়ি নিয়ে চলে গেল। ঠিক ওই সময় একজন লোক বাইক নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। আরে বাইক রিপেয়ারিং সেন্টারটা কোথায় তোমরা কি একটু বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, ওই একটু সোজা গিয়ে বাদিকে পেয়ে যাবেন, কিন্তু আপনার কি বাইকে কোনো সমস্যা হচ্ছে? না না, আমার ওইখানে একটা বাইক সারানোর জন্য দেওয়া ছিল, আমি আসতে পারিনি, তখন আমার এক বন্ধু এসে দিয়ে গেছে, আজ আমি নিতে এসেছি, তাই তোমাদের জিজ্ঞাসা করলাম।
কিন্তু আপনি সারানোর পর বাইকটা নিয়ে যাবেন কিভাবে? আপনি এমনিই তো একটা বাইকে করেই এসেছেন। সে তো বটেই, সমস্যা তো আছে, কি আর করব বলো। আমার বন্ধুটার আসার কথা ছিল, আসতে পারল না। দেখি বাইকটা কি করে নেওয়া যায়। আপনি কত দূর যাবেন? আমি তো চন্দননগর যাব, ওইখানে আমার বাড়ি। এই কথা শুনে শুভদীপ ও রাজার খুব আনন্দ হলো। তাদের মধ্যে আবার আশার আলো জেগে উঠল। রাজা তখন বলল, আরে আমরাও তো ওইখানে যাব। এই বলে রাজা বাইকওয়ালা ভদ্রলোককে সব খুলে বলল। সব শুনে উনি বললেন, তোমাদের মধ্যে কি কেউ বাইক চালাতে পারো? হ্যাঁ আমরা জানি। তাহলে তো ভালোই হলো, তোমরা ওই বাইকে আমার পিছন পিছন চলো, আমি তো ওইখানেই যাব। এরপর তাদের যাত্রা শুরু হলো। কিছুক্ষণ পর তারা চন্দননগরে পৌঁছেও গেল। এরপর রাজা ও শুভদীপ বাইকওয়ালা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে ওনার বাইক ফেরত দিয়ে দিল। তারপর ওরা মন ভরে ঠাকুর দর্শন করল। তারা দেখল ওইখানে প্রসাদ বিতরণ হচ্ছে এক জায়গায়। ওই দেখে তারা খুব আনন্দ পেল ও সবার সাথে তারাও প্রসাদ খেল। দেখলি শুভদীপ, ঠাকুর ঠিক আসার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আর দেখ আমাদের কাছে পয়সা নেই দেখে ঠাকুর শুধু মুখে ফিরিয়ে দেবে, তার জন্য আমাদের প্রসাদেরও ব্যবস্থা করে দিয়েছে। রাজা ও শুভদীপ সব মিলিয়ে খুব আনন্দ করলো। সব তো হলো, এইবার কি করে ফিরবি বলতো? দাঁড়া না, এসেছি যখন ঠাকুর ঠিক ফেরারও ব্যবস্থা করে দেবে। এমন সময় সেই ট্রাক ড্রাইভার এসে উপস্থিত হলো। আরে তোমরা! হ্যাঁ কাকা, আমরা কোনোভাবে এসে পৌঁছেছি। ঠাকুর দেখা সব হলো? হ্যাঁ কাকা, হয়ে গেছে। কিন্তু দেখুন, আসার সময় আমাদের সব টাকা চুরি হয়ে গেছিল। আমরা একজনের বাইকে করে এসেছি কোনোভাবে, কিন্তু এখন কিভাবে ফিরবো তা বুঝতে পারছি না। আরে এটা কোনো সমস্যা হলো নাকি? আমি এইখানে চালের গুদামে চাল ডেলিভারি দিতে এসেছিলাম, ডেলিভারি দেওয়া হয়ে গেছে। এখন আমার ট্রাক পুরো ফাঁকা, তোমরা আমার সাথে চলো, আমি কলকাতায় যাচ্ছি, তোমাদের ঠিক পৌঁছে দেব। এই শুনে রাজা ও শুভদীপ খুব আনন্দ পেল। দেখলি শুভদীপ, ঠাকুর সব ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ওই যে খুড়িমার সাথে দেখা হয়েছিল মনে আছে? আমার মনে হয় উনি হলেন মা জগদ্ধাত্রী, ওনার আশীর্বাদে দেখ সব সমস্যা মিটে গেল। এই বলে সবাই ঠাকুরকে স্মরণ করে নমস্কার করল। তাহলে এই গল্পের থেকে তোমরা কি বুঝলে বলতো বন্ধুরা? ভগবানের উপর ভরসা রেখে কেউ যদি সৎভাবে চলে, তাহলে ভগবান ঠিক তার সব সমস্যা মিটিয়ে তাকে সব বিপদ থেকে উদ্ধার করে দেয়। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো, আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে, তোমরা ভালো মতন থেকো কিন্তু।